নবীজি বলেছেন একটা মালা, একটা গেঁথে দেওয়া মালা ছিঁড়ে দিলে যেমন করে পুঁথিগুলো পড়ে যায়, ওইভাবে একটার পর একটা ফিতনার পর সামনে আসতে থাকবে। গ্লোবাল জিনা, গ্লোবাল জিনা, সারা বিশ্বের মানুষ এখন গ্লোবালি জিনা করছে ঘরে বসেই। মানে আমেরিকার একজন মেয়ের সাথে ঘরে বসে বাংলাদেশের একটা ছেলে জিনা করছে। বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি? গ্লোবাল পর্নোগ্রাফি, এটা কখনো ছিল হিস্ট্রিতে? যারা বলেন যে আখিরুজ্জামান এটা না, তাদেরকে বলবো যে দু চোখ দিয়ে বিশ্বকে দেখেন। আপনার ইন্টারনাল চোখটা বন্ধ হয়ে গেছে, ইন্টারনাল চোখটা খুলে বিশ্বকে দেখেন, বুঝতে পারবেন। মানুষ জিনা করেছে, আমরা অস্বীকার করছি না, মক্কায় জিনা করেছে, মানুষ আগেও জিনা করেছে, প্রাচীন রোমক সভ্যতায় জিনা ছিল, অ্যাথেন্সে জিনা ছিল, চাইনিজদের মধ্যে জিনা ছিল, ওইদিকে রেড ইন্ডিয়ানদের মধ্যে জিনা ছিল, এবং বনু ইসরাইলের মধ্যেও জিনা ছিল। বাট মানুষ গ্লোবালি কখনো জিনা করে নাই। এই পর্নোগ্রাফির মাধ্যমে ওই পশ্চিমা সভ্যতা থেকে সারা বিশ্বে জিনা ছড়িয়ে দেওয়া হয়েছে। দেখেন, পর্নোগ্রাফির মাধ্যমে, পর্নোগ্রাফি আপনাকে ভিতর থেকে উগ্র করে তুলবে, অমানুষ করে তুলবে, পশু করে তুলবে, মানুষের হিতাহিত জ্ঞানটা বিলুপ্ত হয়ে যাবে। তখন একটা কাজিন, তাকেও মনে হবে যে তাকে ভোগ করি। রাস্তার একটা মেয়ে যদি হেঁটে যায়, মনে হবে একটা ভোগের বস্তু, তার দিকে আপনি সম্মানের দৃষ্টি দিয়ে আর দেখবেন না, তার দিকে আপনি দেখবেন ভোগের দৃষ্টি দিয়ে। এই দৃষ্টির পরিবর্তন দেখেন, রিয়েল লাভ বলে একটা কথা আছে না, ভালোবাসা। একটা মেয়ের সাথে যখন প্রেম হয়ে যায়, ভালোবাসা হয়ে যায় আপনার স্ত্রীর সাথে, বিয়ের প্রথম রাত থেকে দেখবেন একটা একটা ঐশ্বরিক ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। আপনি দেখবেন এই যে জিনা, যে ব্যাপারটা, এখানে ভালোবাসার কোনো বিষয় নাই, এখানে একটা এগ্রেশন, ভোগ, যে ওকে আমি রেপ করতে পারলে বা ওকে ফিজিক্যালি ভোগ করতে পারলে আমি সন্তুষ্ট হচ্ছি। এই যে উগ্রতা, পশুত্ব ছড়িয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু পরিকল্পিত। ওই কোন সভ্যতা থেকে? ওই পশ্চিমা সভ্যতা থেকে, ওই ব্রিটেন, ওই আমেরিকা, ওই জার্মানি, ওই ফ্রান্স, ওই দেখবেন ইসরায়েল, এরাই হচ্ছে এর মূল হোতা। এই এই ইউনিভার্সাল পর্নোগ্রাফি কিন্তু বাংলাদেশ থেকে ছড়ায় নাই, তাই না? এটা চাইনিজ থেকে ছড়ায় নাই, পরে এরা সারা বিশ্বে এটা ছড়িয়ে দিয়েছে, এবং সারা বিশ্বের মানুষ যেহেতু ওদের দাস, ওরা এটাকে মেনে নিয়েছে। ধর্ষণ ঠেকানোর জন্য কত কি না করা হয়, কিন্তু পর্ন সাইটগুলোকে বন্ধ করা হয় না। এটা ওই যে একজন মজা করে বলে যে ঘরের দরজা খোলা রেখে জানালা বন্ধ করে দেওয়ার মতো আর কি। এটা একটা পয়েন্ট, সময় কম আছে, আমি ছোট শর্ট করে আনছি। ইউনিভার্সাল জিনা এই পর্নোগ্রাফির মাধ্যমে এটা কখনো ছিল না। আর বাইরে বলে রাখি, এই ইউনিভার্সাল শির্ক, ইউনিভার্সাল রিবা আর ইউনিভার্সাল জিনা, এগুলো কেয়ামতের বড় বড় সাইন। যখন এগুলো হতে থাকবে, তখন ব্যাপক মহামারী ছড়িয়ে পড়বে এবং ব্যাপক ভূমিকম্প হবে, মাটি ধসে পড়বে, আল্লাহর আজাব আসবে, আসমানি এবং জমিনি বালা নেমে আসবে, যেটা সামনে একটার পর একটা আসতে থাকবে। নবীজি বলেছেন একটা মালা, একটা গেঁথে দেওয়া মালা ছিঁড়ে দিলে যেমন করে পুঁথিগুলো পড়ে যায়, ওইভাবে একটার পর একটা ফিতনা এরপর সামনে আসতে থাকবে। একটা হাদিস আমি বলেছি এর আগের একটা খুতবায়, আবারও বলছি, মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছরগুলো, একটার পর একটা ভূমিকম্প আসতে থাকবে বছর জুড়ে। জানুয়ারি মাসে একটা, মার্চে একটা, হয়তো এপ্রিল একটা, একটার পর একটা আসতে থাকবে বিশ্বের বিভিন্ন জায়গা জুড়ে সিরিজ ভূমিকম্প। কি প্ল্যান আপনার, কি পরিকল্পনা জাতিকে বাঁচানোর জন্য? কে হাদিসগুলোকে অনুবাদ করে উম্মাকে শোনাবে? কোথায় সেই স্কলারশিপ, স্কলারশিপ অফ ইসলাম, তা আমাদের প্রশ্ন। হাদিস তো সহি, কোনো ওয়ে নাই হাদিসকে জয়ী প্রমাণ করার। আর আপনার বক্তব্য হচ্ছে না, এটা অনেক পরের সময় আসবে, এখন চিন্তা করার কিছু নাই। এটাও তো হাদিস, যখন সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, মাদক, পর্নোগ্রাফি, বেশ্যাবৃত্তি ছড়িয়ে পড়ে, তখন আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প আসে, আজাব আসে, গজব আসে, এগুলোকে আপনি কেমন করে ডিনাই করবেন? তা আর নবীজি বলেছেন কিয়ামতের বড় বড় সাইনগুলোর মধ্যে একটা হচ্ছে বেশি থেকে বেশি ভূমিকম্প হবে, বেশি থেকে বেশি। এই যে লাস্টে আপনার সময় চ্যানেল একটা রিপোর্ট দেখলেন যে পৃথিবীর আর্নিক গতি পরিবর্তন হচ্ছে এবং সময় আগে 24 ঘন্টায় আর দিন যাচ্ছে না, সময় সংক্ষিপ্ত হয়ে আসছে। আমরা কিন্তু আগেই বলেছি হাদিসগুলা যে সময় সংক্ষিপ্ত হয়ে আসবে, দিন যাবে একটা ঘন্টার মতো, সপ্তাহ যাবে দিনের মতো, তার মানে এটা আরো আরো র্যাপিডলি এটা ফাস্ট হতে থাকবে, আর প্রতিটা ভূমিকম্পেই আর্নিক গতির পরিবর্তন হতে থাকে। এই জ্ঞানটা ওই সেকুলারদের কাছে নাই, আমাদের কাছে আছে, বিকজ আমাদের কাছে কোরআন আছে, সুন্নাহ আছে। এই ইউনিভার্সাল জিনা, যুবকদের এবং যুবতীদের প্রতি নসিহাত হচ্ছে, আপনি বিয়ে করার সাহস, আমি তো বারবার বলি, এই জন্য আমাকে অনেকে মানে কি বলবো যে আইডল মানছেন, যে না ভাইকে নিয়ে আসতে হবে, উনি বিয়ের কথা বলে। আমি বারবার বলি,
যে বিয়ের বয়স হয়ে গেলে আপনার ফিজিক্যাল মেন্টাল ম্যাচুরিটি আছে বেশি না, আপনার নিজের মতো চলার অর্থ আছে, নিজের চলার অর্থ আছে, আপনি বিয়ে করে ফেলেন। ওই একজনের খাবার আল্লাহ পাক দুইজনের জন্য যথেষ্ট করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এটা ছাড়া আপনি জেনা থেকে বাঁচতে পারবেন না, এটা করেও জেনা থেকে বাঁচতে পারবেন না যদি পর্নোগ্রাফি থেকে বের না হতে পারেন। যারা বিবাহিত এদের প্রতি শয়তানের মেহনত ডাবল, কারণ এদেরকে দ্বারা যদি জিনা করানো যায় তাহলে কি রজমের শাস্তি চলে আসে, এই গুনার পাপের ক্ষমা কিন্তু খুবই কঠিন। আল্লাহ পাক হেফাজত করুন। তো এই ইউনিভার্সাল জিনা 100 বছর আগে আপনি পাবেন না, এখন পাবেন।